ঘূর্ণিঝড় আম্পান যেসব এলাকায় আঘাত হেনেছিল, সিত্রাং ঠিক সেসব এলাকায় আঘাত হানতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল বা ডিএফএস। আবহাওয়াবিদদের ধারণা, ক্ষয়ক্ষতির দিক দিয়ে এই ঝড়টি সিডরের মতোই হবে। বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখানে আরও বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে। যদি খুলনায় আঘাত হানে, তাহলে সিত্রাং এর গতিবেগ ঘন্টায় 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্ব দিক সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কারণ বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলের পানির তাপমাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের সমুদ্রের তাপমাত্রার অপেক্ষা বেশি। এ বিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যেহেতু সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ঠিক অমাবস্যার রাতে উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি, অর্থাৎ 24 অক্টোবর দিবাগত রাত, ফলে অমাবস্যার কারণে স্বাভাবিকভাবে যে 2 থেকে 3 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, তার সাথে এই ঘূর্ণিঝড়টির প্রভাবে সৃষ্ট 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস যোগ হওয়ার প্রবল শঙ্কা দেখা যাচ্ছে। ফলে 24 ও 25 অক্টোবর খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলো 5 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার প্রবল শঙ্কা রয়েছে, যদি ঘূর্ণিঝড়টির কেন্দ্র খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে। মোস্তফা কামাল পলাশ আরও জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে 23 অক্টোবর দিনে এক বা একাধিকবার বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির শঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির কারণে 24 অক্টোবর দুপুরের পর থেকে 25 অক্টোবর সন্ধ্যা পর্যন্ত বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে অন্যান্য বিভাগ অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশ ও ভারতের সুন্দরবন এলাকার ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করে, তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর। বর্তমানে এই নিম্নচাপটির বায়ুর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 41 থেকে 52 কিলোমিটার পর্যন্ত উঠছে। নিম্নচাপটির কেন্দ্র প্রায় 9 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এই নিম্নচাপটি বর্তমানে ঘন্টায় প্রায় 15 কিলোমিটার বেগে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।